আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের ছেলে সায়াম রহমানের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বনানী কবরস্থানে সায়ামের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে সেখানে তাঁর স্মরণে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অংশ নেন সায়ামের বাবা জাহাঙ্গীর কবির নানক সহ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। 2011 সালের 6 সেপ্টেম্বর কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সায়াম রহমান।